বিবেক কুমার সাহেব, খলিল আহমেদ এবং সব যারা এনএসও তরফ থেকে ব্রডকাস্টারদের সব থেকে শেরশাহ হোক, জি হোক যারা আছেন, এবং সবাই এই মিটিংটা এসছিল। সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বাংলা এবং হিন্দিতে কি কি চার্ট হল, যেহেতু আমরা এটা নিয়ে ডিসিশন নিতে পারি না, কারণ এটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধান্য পেয়েই ট্রাই এই রেড চার্টটা করেছে, যাতে ১৩০ টাকা মিনিমাম রয়েছে। তাই ১৩০ টাকার মধ্যে আমরা কোন কোন এইচডি চ্যানেল দেখতে পাব, যদি আমরা আর কোন চ্যানেল চাই তাহলে কি টাকা দিতে হবে, এইটা আমরা বলেছি যে আপনারা টিভির মাধ্যমে, ওদের ইন্টারনেটে আছে, 999 আছে, আমরা অত আমরা জানি না, অনেক কেবল অপারেটররাও জানে না, আর সাধারণ মানুষ তো জানেই না। এই ক্ষেত্রে আপনারা এটাকে দেখান টিভিতে যে আমাদের একটা সাধারণ মানুষ কটা চ্যানেল নেব এবং ক পয়সা দিতে হবে, এইটা ওনারা রাজি হয়েছেন। এটা ওনাদের উত্তরম কর্তৃপক্ষের কাছে গিয়ে করবে, আমরা সরকারের তরফ থেকেও লিখছি যে এটা পরিষ্কারভাবে প্রত্যেক টিভিতে, বাংলাতে এবং হিন্দিতে পরিষ্কার দিতে হবে যে ক পয়সা, ট্রাইয়ের নতুন নির্দেশ অনুযায়ী ক পয়সা আমাদের দিতে হবে, এবং তারপর কেবল অপারেটররা এ করবে। যতদূর আমি দেখলাম যে এক্সট্রা কোনো টাকা লাগেনি, খালি একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে, তাই আমরা এটাকে বলছি যে এইভাবে করে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে। আর এমন একটা সময় করেছে যখন নির্বাচন আসছে, সেই সময় নির্বাচন সামলাবেন মানুষ না এইসব ল অ্যান্ড অর্ডার সামলাবেন, তাই এটা নিয়ে বলেছি যে আপনারা স্পষ্ট করুন এবং এআই সাথে একটা কত পার্সেন্টেজ অফ টাকা রেভিনিউ টাকা কেবল অপারেটর পাবে, কে এমএসও পাবে বা ব্রডকাস্টার পাবে, এটা নিয়ে একটা গন্ডগোল রয়েছে, তাহলে আপনারা নিজেরা বসে এটাকে ঠিক করুন। আমরা সাধারণ মানুষ সোজাসুজি জানতে চাই আমাদের বাড়ানো চলবে না এবং কি কি দেখতে পাবো সেটাকে পরিষ্কার করে চিনতে আমাদের।